আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2020 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আজকের ভিডিও থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো যে তোমাদের রুটিনটা মানে সংশোধন করা হয়েছে। ওকে, সো হচ্ছে পূর্ণ সংশোধিত একটা রুটিন প্রকাশ করা হয়েছে আজকে 11 সেপ্টেম্বর 2022 বিকেল 5টার সময়, ঠিক আছে। তো এই পূর্ণ সংশোধিত যে সময়সূচিটা সেইটা তোমাদেরকে আমি আজকে দেওয়ার জন্য চলে আসছি। তো তোমরা জানো যে তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষ ফাইনাল পরীক্ষাটি হচ্ছে আরম্ভ হতে মানে আরম্ভের সময়টা হচ্ছে দুপুর 1টা 30 মিনিট, ওকে, এবং হচ্ছে তোমাদের পরীক্ষার কোড 1103। তো এইখানে দেখো, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2020 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী 17ই সেপ্টেম্বর, তারপর হচ্ছে 24 সেপ্টেম্বর, 12ই অক্টোবর, 15ই অক্টোবর তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। সো পরীক্ষা 4টা স্থগিত করা হয়েছে। তো কেন স্থগিত করা হয়েছে এইটাই এখন আমরা জানবো। একদম ফুললি স্থগিত করা হয়েছে, ওকে। এবং দেখো, স্থগিতকৃত পরীক্ষাসমূহ নিম্নলিখিত পূর্ণ সংশোধিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই 4টা যে পরীক্ষা স্থগিত করা হয়েছে এগুলা, এই যে সময়সূচিটা আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই সময়সূচি অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলো হবে। সো দেখো, আগে হচ্ছে পূর্ব নির্ধারিত তারিখ ছিল, দেখো, তোমাদের 17ই সেপ্টেম্বর 2022 শনিবার, ঠিক আছে। 17ই সেপ্টেম্বর শনিবারে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা হবে 20 অক্টোবর 2022 বৃহস্পতিবার। তো তোমাদের ইসলাম ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম পত্র যাদের পরীক্ষা ছিল তাদের আসলে আলহামদুলিল্লাহ বলা দরকার, কেননা তারা একটা বিশাল সময় পাচ্ছে, ওকে। এবং 24 সেপ্টেম্বর 2022 শনিবারের যে পরীক্ষাটি, ঠিক আছে, সো তোমাদের, তোমরা জানো যে বর্তমানে হচ্ছে যে বিদ্যুতের সমস্যার কারণে শুক্র শনিবার কিন্তু হচ্ছে সব জায়গাতেই কিন্তু ছুটি বাড়াই দেওয়া হয়েছে, ওকে। শুক্র শনি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, ওকে। তো সেই জন্য শুক্র শনিগুলো কিন্তু এই শনিবারের পরীক্ষাগুলো কিন্তু চেঞ্জ করা হচ্ছে, ওকে। সো দেখো, 24 সেপ্টেম্বর 2022 পরীক্ষাটি হবে 23 অক্টোবর 2022, মানে ফুললি 1 মান্থ একটা সময় পাচ্ছ তোমরা পড়াশোনার, ঠিক আছে। সো দেখো, সমাজবিজ্ঞান যাদের রয়েছে, সমাজকর্ম বা পদার্থবিজ্ঞান যাদের রয়েছে পঞ্চম পত্রটা, সেটার পরীক্ষাটা হবে, ঠিক আছে। এবং তোমাদের যে 12ই অক্টোবর 2022 বুধবার যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা হবে 25 অক্টোবর 2022, যাদের ব্যবস্থাপনা বা হচ্ছে সাইকোলজি মনোবিজ্ঞান রয়েছে ষষ্ঠ পত্র, তাদের সেই পরীক্ষাটা হবে। তারপর হচ্ছে 15ই অক্টোবর 2022 শনিবার যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা হবে 27 অক্টোবর 2022 বৃহস্পতিবার, যাদের গণিত রয়েছে, উচ্চাঙ্গ সঙ্গীত রয়েছে ষষ্ঠ পত্র, এই পরীক্ষাগুলো কিন্তু হবে, ঠিক আছে। এবং দেখো, এ পরীক্ষায় অন্যান্য তারিখের পরীক্ষার পূর্ব ঘোষিত সময়সূচি স্মারক নাম্বারটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এর আগে যেই সংশোধিত রুটিনটা প্রকাশ করা হয়েছিল তো সেইটার স্মারক নাম্বার এটা, এই অনুযায়ী হচ্ছে, হ্যাঁ, বহাল থাকবে, ঠিক আছে। সো এই রুটিনটাই হচ্ছে তোমাদের সর্বোচ্চ রুটিন, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, রুটিনটি ডাউনলোড করতে পারো, প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখছি আমি। তো ভিডিওটি শেষ করলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।